বন্ধুরা, আজকের অনেকদিন পর তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। মিমি শরীর খুব খারাপ, ওর জ্বর হয়েছে, তো শুয়ে আছে, তাই আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। তোমরা অনেকে কমেন্ট করেছো আমাদের যে স্কিনটা ভালো কী করে হলো, এত ভালো স্কিন, কী টিপসটা কী। কিন্তু আমি এটা তোমাদের বলে দিচ্ছি, টিপসের জন্য কোনো কেমিক্যাল জাতীয় জিনিস একদমই মাখবে না। যদি কিছু মাখতে হয় তাহলে ভেষজ জিনিস মাখো। আর সবচেয়ে যেটা বড় টিপস সেটা হচ্ছে মনটাকে খুব ভালো রাখো, আনন্দে রাখো, যেটাতে তুমি ভালো থাকো সেইটা সেইটাই করো। নিজের হিংসা ঠিংসা দূর করে দিই মন থেকে, নিজের আনন্দে নিজের খুশিতে যেটা ভালো লাগে সেটা করো। আর একটা জিনিস বলবো, ওপর দিয়ে তুমি যতই যা মাখো তাতে স্কিন ভালো হয় না। স্কিন ভালো হয় খেতে হয়। এবার খাওয়াটা কি, খাওয়াটা হচ্ছে সবজি খাও, প্রচুর পরিমাণে সবজি খাও। সবজি খেলে যে গ্লোটা আসে তাতে তোমাকে মেকআপ করতে হবে না, মেকআপ করা লাগে না। সবজি প্রচুর পরিমাণে সবজি খাও, সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, তাতে স্টুলটাও পরিষ্কার রাখবে, এবং সবজিতে অনেক রকম উপকার আছে। ক্যান্সার প্রতিষেধক সবজি, যারা খুব বেশি সবজি খায় তাদের ক্যান্সার হয় না। তো সবজিকে বিভিন্নভাবে রান্না করো, মজা সে খাও, আর তার সঙ্গে একটু জল খেও, তাহলেই দেখবে যে গ্লামারটা আসবে সেটা খুব সুন্দর গ্লামার, আপনা আপনি স্কিন থেকে গ্লামার আসবে, যেটা মাছ মাংস ডিমে হয় না, সেই গ্লামারটা আসে না। তো টিপসটা তো বললাম। এবার সবজির জন্য আমরা সবজি, তার জন্য আমি দেখবে প্রত্যেকটা রান্নার ভিডিওগুলো দেখবে ক্রিয়েটিভিটি মিমি শান্তাতে, আর আমাদের ইউটিউব চ্যানেলে মিমি শান্তা অ্যাক্টিভিটিতে দেখবে আমি অনেক রকম রেসিপি দিয়েছি সবজি। আমরা সবজিটাই বেশি খাই, সবজিটা খেলে দেখবে শরীরও ভালো থাকবে, অনেক বড় বড় রোগের থেকে রেহাইও পাবে, এবং গ্লামার তো অবশ্যই আসবে, সবজির গ্লামার মেকআপ করতে লাগে। তো ঠিক আছে, আজকে আর কিছু বলছি না, যাচ্ছি, সবাই ভালো থাকবে, টাটা।